রেকর্ডে আসবে না ফাইন লাস্ট ক্লাসে তোমাদের মনে হয় আমি চারটা বাড়ির কাজ দিয়েছিলাম চারটা না তিনটা চারটা আটের দুই ছয় এর মনে হয় এক আর কি ছয় দুই আর কি দশের দুই তিন এই সবগুলাই মনে হয় পারছো এর মধ্যে আটের দুই নাম্বারটা বলতে চাচ্ছ কয়েকজন পারো নাই তার আগে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো যে সরল রেখা সম্পর্কে কারো কনসেপ্ট মানে কার কনসেপ্ট কতটুকু খারাপ সবারই খারাপ মানে কার জঘন্য এটা একটু দেখতে চাই তো এনিওয়ান ইন দা ক্লাস যে আমাকে বলতে পারবা জিরো জিরো এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী এই দুই বিন্দুগামী সরল রেখা একটা ডাইরেক্ট সমীকরণ আছে যাদের কনসেপ্ট ভালো দুই বিন্দুগামী তো সবাই জানো খুবই সোজা এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান y minus y1 by y minus y2 এটা ওটাকে এডিট করে মানে এই ফোনটা আমি ওয়েট করতেছি যে সকাল ফোন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া সুন্দর করে সালাম দিছো ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এবার দাঁড়াও এটা উপরে উঠাই দিই আচ্ছা বোর্ড কি ক্লিয়ার আছে নাকি বোর্ড গেছে অনলাইন যারা দেখতে ক্লিয়ার ধন্যবাদ আচ্ছা এবার আমার কথা শুনো কথা বাদ দিয়ে এইটার সূত্র হচ্ছে এইটা জীবনে প্রথম দেখলা অ্যাকচুয়ালি আমি তোমাকে বলি y = mx তা মূল বিন্দু আমি সরল রেখা এখন আমরা বলো এই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল কত y1 - 0 / x1 - 0 মানে y1 / x1 এটাই ঢাল মানে তাই না এই জিনিসটা সরাসরি পা তোমরা কি করো জানো এটারে x1 y1 এর x2 y2 y পা ওই সূত্রই দাও তারপরে ভুল হবে না মানে কি হবে মানে তুমি তেমনও ভাত খেতে পারো অন্যও ভাত খেতে পারো তো ওইভাবে হইলো আর বুঝছো সবাই আমার কথা বুঝছো এই প্যাচাল কেন পারলাম ভাইয়া আজিরা বলতেছেন আপনি একটা কথা আজিরা বলতে পারি তোমার এক ঘন্টা সময়ের মধ্যে মানে তোমার মনে হয় যে আমি আজিরা কোনো কথা বলতে পারি আটের দুই নাম্বার একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4 a x ইফ আই এম নট রং তাই না এই y স্কয়ার ইকুয়াল টু 4 a x পরাবৃত্ত আমার ধারণা এই যে চার দিন পরে আজকে ক্লাস হতেছে তোমরা ইন দা মিন টাইম এগুলো বুঝলে বুঝলে গেছো বহুপদী পরীক্ষা কয়জন দিছো দুইজন না তিনজন প্রত্যেকটা স্টুডেন্ট এই সপ্তাহের মধ্যে বহুপদী পরীক্ষাটা দিবা পুরো সপ্তাহ সময় দিলাম বৃহস্পতিবার পর্যন্ত যাও সময় এক্সটেন্ড এটা খুব রকেট সায়েন্স না তোমাদের বলি তোমাদের সাজেশন দিছি গ্রুপে পাইছো সেকেন্ড পেপার ওই কয়টা করতে পারো না নতুন বইয়ে দিচ্ছি না থাকো কয়েকটা ম্যাথ ইম্পর্টেন্ট না আচ্ছা এদিকে আমার দিকে তাকাও y স্কয়ার ইকুয়াল টু 4 a x কয়েকটা প্রশ্ন আমি করব এই পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত 0 0 এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত yes a comma 0 সোজা প্রশ্ন এগুলো বললে কোনো লাভ নেই এবার এবার যে প্রশ্নটা করব যে যে উত্তর দিতে পারবা উপকেন্দ্রের উপরে লম্ব তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক লম্বের উপরেরটাকে বলা হয় ধনাত্মক প্রান্ত বিন্দু নিচেরটাকে বলা হয় ঋণাত্মক প্রান্ত বিন্দু এই দুইটার স্থানাঙ্ক সে বলতে পারবে a, 2 a, -2 খুব ভালো পড়াশোনা করছো ভেরি গুড এইটা তো আমি আমার দিকে আমিও পারতাম আচ্ছা যাও এইবার আমি উত্তরটা দিতেছি প্রশ্ন কি বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর সাথে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু সংযোজক সরল রেখার সমীকরণ বের করো তার মানে দুইটা এ এল আর এ এল প্রাইম এল প্রাইম ক্লাসে সবাই কি বুঝছো হ্যাঁ ফর হিস ডব্লিউ টাই কয় তবে এত কথাবার্তা লিখলাম না তুমি কি লিখতে পারবা y স্কয়ার ইকুয়াল টু 4 a x পরাবৃত্তের সমীকরণ শীর্ষবিন্দু এত উপকেন্দ্র এত উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু এত এ এল রেখার সমীকরণ ডাইরেক্ট বেরা অঙ্ক দুই লাইন 0 0
চরম মানে কি বলবো দশ দিছে বুঝছো দশ মানে কি কালকে হচ্ছে ওরা আশা ভরসা নিয়ে আসছিল যে কালকে হলো আমার বার্থডে বুঝছো তো আমি ক্লাসটা আর অনলাইন নেই না অফলাইন নেই অনলাইনে আশা করি ক্লাসের সময় বুঝছো একবারে উত্তরে ওয়াই কাল্টু প্লাস মাইনাস টু এক্স দিছে না করাই ভালো ভাইয়া আমার মনে হয় কি একসাথে দুই জিনিস খাওয়া ঠিক অনেকে কি করে একসাথে সব খাবার নেয় তারপরে খিচুড়ি বানায় ফেলা বিয়ে বাড়িতে কি করে দেখবা যে ধরো খাওয়া শেষ হয় না এখনো কাচ্চির ইগুলো আছে যে খাসি গুলো আছে এর মধ্যে জর্দা নেয় জর্দা নিয়ে কাচ্চি দিয়ে জর্দা খেয়ে আছে না এরকম এই খারাপ লাগে না ভালোই লাগে তোমার খেয়ে নেই আমি তো খাই ভালোই লাগে দিয়া দেয় আর তাকে মানে খাওয়া শেষ হয় নাই ভাই এরকম কর সবাই অঙ্ক বুঝছো এবার নতুন অঙ্কে যাব আর কোনো প্রবলেম আছে ভেরা এইটা সামনে নিলে গিট্টু লাগিয়ে যাবে দাঁড়াও এটা করা যায় এগুলো রাখেন এই রাকিবের রুমে ক্লাস নিলেই এই যে অগোছালো রুম মানে কিছুই দোষারও নেই হ্যাঁ মানে এত বই আমি 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 কোনো বই লাগে না আমি আমি তো তোমাদেরও বই লাগবে না আর পড়া যাবে হ্যাঁ বই তেমন একটা আসলে লাগে না ওকে আচ্ছা কথা শেষ এবার ভেরা আমরা গ্রুপ টু তে ছিলাম তোমাদের যদি মনে থাকে গ্রুপ টু কি স্টার্ট করছি না মনে না ভাইয়া স্টার্ট করে মানে পরাবৃত্তের সমীকরণ দেয়া ছিল ইনফরমেশন বের করছি এখন গ্রুপ টু হচ্ছে আজকে তোমাদের অঙ্ক করাবো এরপরে চারটা বা পাঁচটা মানে গ্রুপের অঙ্ক কয়েকটা করাবো তোমরা বাকি গুলা করবে আচ্ছা নতুন বই আর পুরাতন বইয়ের মধ্যে একটু সমস্যা আছে সমস্যাটা আমি একটু বলে দিচ্ছি কতগুলা জায়গায় নতুন বইয়ে এগারোতে একটাই অঙ্ক আছে আর পুরনো বইয়ে এগারোর দুইটা অঙ্ক এগারোর এক দুই বুঝায় বলি এখন ঘটনাটা আমি কি বলতে চাইছি নতুন বইতে একটা জিনিস কারেকশন করছে ঠিক আছে এক জাতীয় অঙ্কগুলো একসাথে দিতে হয় না দুইয়ের এক দুই তিন তিনটা ম্যাথ হইলো সেম তার সাথে আরেকটা সেম হইলো এগারোর দুই নাম্বার ইনফ্যাক্ট দুইয়ের এক আর এগারোর দুই আইডেন্টিক্যাল দুই দেখো তো একটু কইরা পুরান বই অনুসারে দুইয়ের এক আর এগারোর দুই একেবারে হ্যাঁ তো কি করা হয়েছে এইটা গত কয়েক বছর গত বছরের রেকর্ডেও আছে এইটা তো একুশ সালের বই তো আমি বলছিলাম যে আমি যদি বইটা কারেকশন করতাম তাহলে এই এগারোর দুই অঙ্কটারে নিয়ে আমি দুইয়ে রাখতাম তো এইটা আমার মনের কথা শুনে ফেলাইছে বুঝছো তো যাই হোক আলটিমেটলি হলো দুইয়ের চারটা অঙ্ক আছে এগারোতে একটা অঙ্ক আছে এটাই ধরে নিবা বুঝছো ক্লাসের সবাই দুইয়ে আমি একটা করাই দিব বাকি তিনটা করবা তো প্রথম যে অঙ্কটা করাইতে যাচ্ছি ভেরা এতক্ষণ পর্যন্ত আমরা প্রমিত সমীকরণ নিয়ে আলোচনা করছি প্রমিত সমীকরণ কিরকম এই যে অক্ষের সাপেক্ষে প্রতিসম ভেরা এই পরাবৃত্তটা কি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম না দেখো ভেরা আরেকটা পরাবৃত্ত আছে ইউ ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু ভেরা পরাবৃত্ত অন্যরকমও আছে যেটা এতক্ষণ আমরা করি নাই তেরাবেরা পরাবৃত্ত এই যে একটু বুঝা বলি কেমনে তেরাবেরা সাপোজ এই হইলো স্থানাঙ্কের অক্ষ কিন্তু এটা পরাবৃত্তের অক্ষ নয় এর আগে আমরা করছিলাম কি হ্যাঁ একটু সোজা আবার অক্ষের সমান্তরালই থাকে মনে আছে না বড় হাতের এক্স ওয়াই যেগুলো ধরছিলাম মানে তাতে হয়তো মূল বিন্দুতে শীর্ষটা ছিল না ব্যাপারটা হলো তেরা বেড়া হয় খালি একটু জায়গা পরিবর্তন করছে এখান থেকে ওখানে গেছে এখন আমি যেটা পড়াবো সেটা হইলো দুনিয়াদারি ঘুরে গেছে একটা অন্য কালি মার্কার দরকার ছিল আজকের পাঁচটা খুবই দরকার ছিল এটা হলো স্থানাঙ্কের অক্ষ হ্যাঁ বুঝছো স্থানাঙ্কের অক্ষ কি কার্তেশীয় সমতল এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আর এইটা হইল পরাবৃত্তের অক্ষটা পরাবৃত্তের অক্ষ এরকম সোজা
এখন আমরা যেটা শিখব সেটা প্রমিত সমীকরণ না, মানে x স্কয়ার ইকুয়াল টু 4y অথবা y স্কয়ার ইকুয়াল টু 4x হবে না। বুঝাতে পারতেছি আমি? তাহলে কি হবে ভাইয়া? অন্যরকম x স্কয়ার xy y স্কয়ার এরকম থাকবে। কখন হয় সেটা? যখন পরাবৃত্তের অক্ষটা কোন স্থানাঙ্কের অক্ষের সমান্তরালেও থাকে না উপরেও থাকে, টেরাবেরা থাকে। তাহলে আমাকে বলো, আমরা কনসেপ্ট কিন্তু সেই, কনসেপ্টটা কি? অক্ষের উপরে নিয়ামক লম্ব না ভেরা, এ হলো নিয়ামক। আচ্ছা এটা ধরো হলো শীর্ষ, তাহলে বলো এখান থেকে নিয়ামক যতটুকু দূরে উপকেন্দ্র ততটুকুই দূরে না? তাহলে পরাবৃত্তটা কেমন টাইপের হবে? আমি কি বুঝাতে পারতেছি? টেরাবেরা পরাবৃত্ত, এই টেরাবেরা পরাবৃত্ত মানে কি? এটা অক্ষ, এটা নিয়ামক, এটা শীর্ষ, এটা উপকেন্দ্র। তো এই ধরনের পরাবৃত্ত আমি যদি অরিজিনালি আঁকতে চাই স্থানাঙ্কের অক্ষের মধ্যে, তাহলে জীবন কালা কালা হয়ে যাবে, বুঝছো? এই কারণে ছোট্ট একটা কাজ করুন, ভালো করে শুনুন, আমার কোনো তাড়াহুড়া নেই, মনোযোগ দিয়ে শুনুন। যখনই এইরকম টেরাবেরা পরাবৃত্ত হবে, মানে অক্ষ বা নিয়ামক কোনো অক্ষের উপরেও না সমান্তরালেও না, কেন বুঝবো সেটা? ধরো সাপোজ ধরো নিয়ামকের সমীকরণ 3x + 4y + 2 = 0, x আর y দুইই আছে, তার মানে কি এটা কোনো অক্ষের সমান্তরাল হবে? x অক্ষের বা y অক্ষের, x অক্ষের বা y অক্ষের হলে কি করতে? x = a অথবা কি y = b, এই ক্যাটাগরি যদি দুইটাই থাকে তার মানে এটা আসলে অক্ষের সাপেক্ষে প্রতিসম না, নিয়ামকের উপরে পুরোপুরি নির্ভর করে। নির্দিষ্ট সরলরেখা, নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা পরাবৃত্ত পাইছিলাম। সংজ্ঞা আগের দুইটা ক্লাস করছো তো সবাই নাকি? ভাইয়া ক্লাস মিস করলেও রেকর্ডেড ক্লাস তো দেখে নাও নাকি? তাও দেখো না, দেখবো না, ক্লাসের আগের দিন তোমরা সব আগের দিনের জন্য জমায় রাখো, আগের দিন কোনো একটা কাজ করে যাও। মানে ব্যাপারটা হলো কি, আমি চিন্তা করি আচ্ছা ক্লাস তো এখনো 10 মিনিট সময় আছে, নেই প্রতিদিন আমার এরকম হয়, ধরো যে বাথরুম ধরার কথাটাই বলছিলাম, তো ঠিক ক্লাসের সময় বাথরুমটা ধরে, মানে এই প্রবলেমটা হয়, মানে আমি বলে আচ্ছা ঠিক আছে একবারে বাথরুম করে চলে যাবো ক্লাস, এই প্রবলেমটাই হয়। তো তোমাদের ক্ষেত্রে এরকম হয় যে পরিনিবনে আগের দিন, হ্যাঁ আগের দিন দেখবা যে বন্ধু একটা কাম দিছে, একটা এই সব আর পড়া হবে না। জি আরে না তুই যাই না, ওকে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, এই ক্ষেত্রে কথা বেশি হয়ে যেতেছে, স্ট্রেট ফরওয়ার্ড কথায় আসে, যখন পরাবৃত্তের নিয়ামক রেখা কোনো অক্ষের সমান্তরাল হবে না, তখন পরাবৃত্ত কোনো প্রমিত সমীকরণ হবে না, y স্কয়ার ইকুয়াল টু 4x, বড় হাতের y স্কয়ারও হবে না। বড় হাতের y স্কয়ার কখন হয় বলতো? অক্ষের সমান্তরালে থাকে, মানে এখান থেকে সইরা সমান্তরালে আসে, আইদার x অক্ষের অথবা কি y অক্ষের, এটা তো কোনো অক্ষের সমান্তরাল না। এই সব কেসে তুমি ঝামেলা এড়ানোর জন্য তাপেশীয় সমতলটাকে আঁকবাই না। তারপরে এটা টেরাবেরা আছে না, এটা একটু রোটেট করে সোজা আঁকবা, তাইলে জীবন সুখকর হবে, না হইলে ভেয়া পান্তা ভাত হয়ে যাবে জীবন। সবাই কি আমার কথা বুঝছো? আইকো ভেয়া, 5 মিনিট সময় পাবে না একটা অঙ্ক করার জন্য, চিত্রটা আঁকতে তোমার 10 মিনিট লাগবে, মানে এক্সাক্ট চিত্রটা প্লট করার জন্য, একটা গ্রাফ প্লট করার জন্য টাইম লাগবে না। তোমাকে যদি বলে স্কেচ করো তাইলে তুমি বাধ্য, নাইলে কোনো বাপের কথাই বিশ্বাস করবা না, কি সেল স্কেচ বইয়ের মধ্যে এমনি আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? আমার কথা, তাহলে একটা অঙ্ক করার জন্য তুমি 5-6 মিনিট সময় পাবা, এটাকে প্লট করে আসতে গেলেই তোমার 10 মিনিট চিন্তা করতে হবে, তারপরে তোমার সময়কে বাপে দিবে কত দিবে। তো দ্যাট ইজ ওয়াই তুমি স্কেচ করবা, তোমাকে যদি বাধ্য করে যে না স্কেচ করো, তার মানে একটা টাইমও দিবে, স্কেচ করো বললেই 4 মার্ক দিবে, যে তুমি পারফেক্টলি স্কেচ করবা যে এটার অবস্থানটা কোথায়, নিয়ামক একটা সরলরেখা আঁকতে হবে, একটা বিন্দু প্লট করতে হবে, তারপরে শীর্ষবিন্দু বের করতে হবে, ওই অনুযায়ী তুমি স্কেচ করবা, তাই না? আমার কথা কি অনলাইনে যারা আছো বুঝছো? জি ভাইয়া ক্লিয়ার। ফাইন, এবারে ম্যাথ শুরু। দেখো আমি একটা ম্যাথও পড়াইনি এখনো, পেছাল পারতেছি ভেরা। তিনটা জিনিস আমার জানতে হবে। এক নাম্বার জিনিস, তোমরা আমাকে বলো শীর্ষবিন্দু হতে নিয়ামক আর উপকেন্দ্র কত, মানে দূরত্ব কি সমান নাকি অসমান? এটা বলো, সমান সমান। মানে শীর্ষবিন্দু আমি কি বলতে পারি যে নিয়ামক নিয়ামকের ছেদবিন্দু? তোমাদেরকে আমি বলছিলাম এই কথা, এটা হইলো শীর্ষ আর এটা হইলো নিয়ামক, সরি উপকেন্দ্র, আর এটা হইলো নিয়ামক, এটা শীর্ষবিন্দু, এটা হইলো উপকেন্দ্র, আর জেড বিন্দুর কি নাম দিছিলাম?
নিয়ামক রেখা ও অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু এই বাবু মার্কা নাম বুঝছো এটার ডাকনাম মানে আসল নাম রাখা হয়নি বাকি কাপ এই কারণে এটাকে এভাবেই বলতে হবে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু আচ্ছা এই কথাগুলো একটু বলে নিলাম কাজে লাগবে ভেয়া সরলরেখার ক্ষেত্রে কতগুলো পড়া এখন আজকে যেগুলো পড়বো সব সরলরেখা বেসড এখন অনেকে বলবা যে ভেয়া সরলরেখা পারি না বাদ দাও সরলরেখা কয়েকটা জিনিস জানতে হবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানো এই সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ কত হবে আচ্ছা তোমরা অনেকে অনেক ভাবে জানো আমার কাছে ফার্স্ট ইয়ার যারা পড়ছো সরলরেখা পড়ছো তারাও মনে হয় জানো আমার এই বিখ্যাত ওয়ার্ডটা মনে রাখবা লম্বের ক্ষেত্রে উল্টাও পাল্টাও সমীকরণ কি ভাইয়া একটা সরলরেখার উপর লম্বরেখার সমীকরণ হবে এক্স এর আর ওয়াই এর যে কনস্ট্যান্ট গুলো আছে ভাইয়া সহগ বইল না সহগ কেন বলতেছি তোমরা তো আবার পন্ডিত উল্টাও পাল্টাও আর 50 বার বলবো কোন সমস্যা নাই ওকে এই কথাগুলো মোটামুটি জানতে হবে চলো অঙ্ক করি কারণ দুই এর এক আর এগেছে তাই না মানে চিন্তা করো বই যে লেখে ন্যূনতম এতটুকু জ্ঞান নাই যে দুইটা সেম হয়ে গেছে কেন দিব দে দুইয়ের জায়গায় এক দে তা তো একটা নতুন অঙ্ক হয় তাই না এরকম আঁকলেই আমাদের হাত চুলকাইতে থাকে কেমনে এই যে যখনই আমি এরকম আর এরকম রেখা দিই না আমাদের হাত চুলকায় এটা দেখি ওয়াই এটা এক্স আমি তোমাকে ক্লিয়ারলি বলতেছি এটা স্থানাঙ্কের অক্ষ না এটা পরাবৃত্তের অক্ষ আর এটা কি নিয়ামক রেখা এক্স আর ওয়াই অক্ষ দিলে একটা সুন্দর শূন্য পাবো বুঝছো ক্লাসের সবাই এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ না এটা তেরাবেরা ছিল এটা আমি সোজা করে আসছি আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে জি ভাইয়া এক্সেলেন্ট তবে ভাইয়া ভুল কইরা শুনো তো আমিও তো মানুষ না দেখো যে আমিও একবার এক্স অক্ষ ওয়াই অক্ষ হ্যাঁ তোমরা আমাকে কারেকশন করাই দিই এইটা স্থানাঙ্কের অক্ষ না কেমনে বুঝতাম বলো নিয়ামকের সমীকরণ বের করতে বলছে না তো এমনি স্থানাঙ্ক দুইটা কি হয় নরমালি জিরো জিরো হয় শীর্ষবিন্দু আর কি হয় এ কমা জিরো হয় হচ্ছে উপকেন্দ্র এরকম কিছু কি দেখো তো না মনে কত সরি সরি আমি ভুল আঁকলাম এ কত টু মাইনাস থ্রি আর এস কত মাইনাস ওয়ান ওয়ান যাক আমি একটু কালারফুল হইলে ভালো হইতো চিত্রটা এই রেখাটাকে বলা হয় পরাবৃত্তের অক্ষ অক্ষের সমীকরণ আর এটাকে কি বলা হয় বলো ভাইয়া নিয়ামক রেখার সমীকরণ জেড মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝছো জীবন বদলে যাবে শোনো আমাকে বলছে অক্ষ আর নিয়ামকের সমীকরণ বের করতে হ্যাঁ দেখো দুই এর দুই আর তিনে না অক্ষ বের করতে বলেই নেই খালি নিয়ামক বের করতে দিচ্ছে তাই না ভাইয়া হ্যাঁ তুমি ভাইয়া তাহলে আপনি কেন এটা চুজ করলেন বুঝায় বলি অক্ষ না বের করে তুমি না নিয়ামক বের করতে পারবা তার মানে নিয়ামক যদি বের করতে কয় আলটিমেটলি অক্ষ বের করতেই হবে বুঝছো কেন আমি তোমাকে বুঝায় বলি অক্ষ আর নিয়ামক পরস্পর লম্ব ভাই আমি অঙ্কটাকে বুঝাই দেই তারপরে আমি তোমাকে বলি আমি কিভাবে করব এ আর এস দে আছে অক্ষের উপরে দুইটা বিন্দু দে আছে ক্লাস নাইনে যদি তুমি থাকতা তাহলে অক্ষের সমীকরণটা বের করতে পারো দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ক্লিয়ার সবাই ফাইন অক্ষ ধরো পাওয়া গেল থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ তার উপরে লম্ব নিয়ামক পাওয়া যাবে না
4x plus 3y plus k কিন্তু একটু সমস্যা ওই যে একটা k রয়ে গেছে ওইটা তো আমি কোনো গতি করতে পারতাছি না তাই না আমার একটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করলে আমি ওই বিন্দুটা পারে k এর মানটা বের করতে পারব কোন একটা বিন্দু দিয়ে আমাকে সিদ্ধ করতে হবে ক্লিয়ারলি বুঝতেছো ক্লাসে সবাই তো সেই বিন্দুটা নিয়ামকের উপরে একটা বিন্দু তো z বাবু বাবুর স্থানাঙ্ক তো দেয়া নাই তাইলে বাবুর স্থানাঙ্ক আমার বের করতে হবে তাইলে আমি নিয়ামকে সিদ্ধ করব k এর মানটা পাবো কথা হইছে z আমি কেমনে বের করব এই নিয়মটার আমি একটা নাম দিছি এটাকে নাম দিছি আমি গালতি মেথড আমির খানের গালতি সিনেমা দেখছো আমির খান ভুলে যায় কিছুক্ষণ পর পরে মাথায় বাড়ি দিছিল দিলে তারপরে 15 মিনিট পর পর ভুলে যেত সব এরকম তুমি 15 মিনিট দরকার নাই 1 মিনিটের জন্য ভুলে যাও যে শীর্ষবিন্দুটা দেয়া আছে হ্যাঁ আমির খানের মতো ভুলে যাও 1 মিনিটের জন্য এবার আমাকে বলো z বিন্দুর স্থানাঙ্ক ওই বাবুকে আমি আলফা বিটা ধরলাম তারপরে বলো s আর z এর মধ্যবিন্দুই কি a না ভেরা তাইলে আমি ওই যে আমির খানের মতো ভুলে গেছি a s আর z এর মধ্যবিন্দুটা বাই 2 কেমনে -1 প্লাস আলফা বাই 2 বিটা প্লাস 1 বাই 2 তারপর আমার আমির খানের মতো মনে পড়লো আল্লাহ এটা তো দেওয়াই আছে প্রশ্ন মতে আমি বসাই দিব তাহলে আমি আলফা বিটার মানটা পাওয়া যাব বুঝতেছো আমার কথা আলফা বিটা পাওয়া গেলে কি হলো ওই যে নিয়ামক রেখা ওইখানে আমি বিন্দুগামী মানের শর্ত সিদ্ধ বসাই দিলে কি হয়ে যাবে k এর মানটা বাই 2 বুঝাতে পারছি আমি এত স্লোলি কেন বলতেছি চারটা অঙ্ক হয়ে যাবে না একটার জায়গায় চারটা দেখছো অনেক স্যার আছে না এ টু জেড ম্যাপ করায় দাও চারটি অঙ্ক করায় দিব এটা বলো মানে তুমি কি করবা তুমি না প্র্যাকটিস করবা আমার কি উচিত তোমাকে এমন ভাবে বুঝায় দেওয়া যেন তুমি চারটা করতে পারো সেটা হলো আমার ক্রেডিট তাই না মানে চারটা আমি করাই দিলাম এটা তো ক্রেডিট বুঝছো আমার কথা ফাইন দেয়া আছে এবার অঙ্কটা করি খুবই ইম্পর্টেন্ট ম্যাপ পরাবৃত্তের শীর্ষ বিন্দু a 2 কমা মাইনাস 3 এবং উপকেন্দ্র s মাইনাস 1 কমা 1 অক্ষের সমীকরণ ক্লাসে যদি এমন কেউ থেকে থাকো যে ভাইয়া আমি দুই বিন্দু আমি সরল রেখা সমীকরণও পারি না আমার আইসিইউ দরকার মানে এখনকার যেটা হইতেছে যে ম্যাক্সিমাম ক্লাসেই আমার কাছে অনেক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমাদের সাথে যারা এরা পড়তে চায় এরা সবাই আইসিইউ ব্যাচ চায় আইসিইউ ব্যাচ বুঝো যে ভাই আমার 15 দিন পরে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আমি কিছুই করি আমি কি বলো যে আইসিইউ বেড খালি নাই তুমি মরে যাও তাই না এটাই বলা উচিত না মানে হাসপাতালে গেলে তুমি দেখবা যে ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে গিয়ে আমরা বলি ভাই আমার এটা সমস্যা এটা সমস্যা একটা তাড়াতাড়ি একটা ই দিয়ে দেন তো ডাক্তার কি বলে দেখছো তোমার খেয়াল করছো ওয়েট 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 আপনার কি সমস্যা নিয়ে লেখে বসেছো তাই না তারপরে 10 মিনিট পর একটা কথা বল কেন কারণ ডাক্তার তোমাকে ইনস্ট্যান্ট সলিউশন দিবেন তোমাকে দীর্ঘমেয়াদী কি দিবে তা আমি কি করতে চাচ্ছি যারা এখানে আসে তোমরা 15 দিন পরে তোমার 15 দিন ধরো যে আমি কি কেন করলাম সাপোজ তোমাদের আমি 15 দিনে আমি ধরো পড়াই দিব তাহলে তোমাদের আমার দত্তক নিতে হবে দত্তক বুঝো তোমার খাওয়া পড়ার দায়িত্ব আমার নিতে হবে তারপরে তোমার বিষয়ে পড়াইতে হবে কারণ কি ইন্টিগ্রেশনের আমি ক্লাস নেই 31টা এখন 15 দিনে আমি তোমাকে ইন্টিগ্রেশনের শুধু 31টা ক্লাস করাই দিব মানে এটা পসিবল আমি করাইলাম ধরো তোমাকে দত্তক নিয়ে আমি করাই দিব হ্যাঁ তা তুমি পারবা দের এক বছর পরে তুমি 15 দিন কি ফাটাই দেবা এই সব কথাটা বলতে আইছো না আমার সাথে হ্যাঁ এজন্য আমি বলছি ভাই তুমি আমার সাথে না পড় তুমি টিচার রাইখে তুমি দত্তক হও তা মানে ওইটা হবে না আমি দীর্ঘমেয়াদী তোমাকে এই দিব আমার প্ল্যানিং কি তোমাদের আমি জানুয়ারির মধ্যে সেকেন্ড পেপার শেষ করে দিব এক্সট্রা ক্লাস নিয়ে তারপরে আমি 4 মাসের একটা কোর্স করাবো ফার্স্ট পেপার আগে রিভাইজ দিব সেকেন্ড পেপার আমার পড়ানোর স্টাইল কেমন হবে বলে দিই আমি ধরো ম্যাট্রিক্স নির্ণয় করাবো ফার্স্ট পেপারে তার আগে আমি বইয়ের ক্লাস যে ক্লাসগুলো নিছি বইয়ের অঙ্কে সেটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিই তোমরা এগুলো দেখবা তারপরে সপ্তাহ থেকে আমি ক্লাসটা শুরু করব কি করাবো আমি একটা বই দিব টেস্ট পেপার লেকচার পাঞ্জরি নবদূত এইগুলা গত 3 বছরের যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন কলেজে এই কোশ্চেনগুলো সলভ করব আর বইয়ের লাস্টে সিকিউ এমসিকিউ আছে দেখছো কিনা মডেল কোশ্চেন ওইগুলো সলভ করো আর তোমরা বইয়ের ক্লাসগুলো দেখবা বইয়ের কোনো অঙ্ক করাবো না তাতে লাগবেও না কারণ সব নিয়ম পড়ে যাবে আমার সবাইকে আমার কথা বুঝতেছো এইটা করে আমি একটা কোর্স শেষ করব এবং তোমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার 2 মাস আগে তোমাদের ছেড়ে দিব জীবনও পড়াবো মডেল টেস্ট দিব দুই একটা মানে ফুল মডেল টেস্ট পড়াবো কারণ 2 মাস আগে যারা আমার কাছে যে গত কয়েক মাসে যে এইচএসসি 2021 কমপক্ষে 100 জন পড়তে চাইছে একজনও পড়াই নিলাম 100 জন পড়াইলে আমি 1.5 লাখ টাকা পাইতাম মাসে বুঝছো আমি পড়াইনি তাহলে চেহারা আমার সহ্য হইতেছে না
কেন আমি ওদেরকে আড়াই বছর পড়াইছি আর কত পড়ো ভর্তি পরীক্ষার কোশ্চেন টোশ্চেন সহ সলভ করে দিছি আমি ম্যাথের কথা বলছি আর আমার ওখানে পড়ানোর কিছু নাই বুঝছো তো আমার হলো এইটা টার্গেট তোমাকে ভালো করা টার্গেট হ্যাঁ মানে তোমাদের কাছ থেকে আমার বাণিজ্যিক ভাবে উপকার হওয়া টার্গেট বুঝছো আমার কথা লেকচার দিয়ে ভালো অক্ষের সমীকরণ যেটা বলতে চাইছিলাম দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে x minus x1 by x1 minus x2 y minus y1 y1 minus y2 so x minus 2 by 3 y plus 3 by minus 4 আর গুণ কর minus 4x plus 8 3y plus 9 so 4x plus 3y plus 1 equal to 0 একটা অ্যানসার হয়ে গেছে ভাই অক্ষের সমীকরণ ইজি না একদম এত ইজি কেন লাগতেছে অনেকগুলো প্যাচাল পড়ছে এই অঙ্কটা পড়ার জন্য আগে আমি অঙ্কটা পড়াই দিতাম না তবে ইজি লাগতো না এখন দেখো পড়ার সময় ইজি লাগ বিশ্বাস করো ইজি লাগ এই যে অক্ষের সমীকরণ বলো তো নিয়ামকের সমীকরণ কত নিয়ামকের সমীকরণ ভাইরা অনলাইন থেকে বল x minus 4y নতুন ক্লাস শুরু করার আগে নতুন রেকর্ড স্টার্ট করব আর কি এক্সট্রা ক্লাস দিব আজকে চ্যাপ্টার 7.1 এর উপরে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন যারা করোনা এর আগে করে নিল আধা ঘন্টা ক্লাস থেকে তিনটা থেকে সারা দিন 3x minus 4y plus k equal to 0 আচ্ছা এবার তোমাদের কাছে আমি জানতে চাই ভ্যা z বিন্দুর নাম কি এক মিনিট এটা একটু ঝামেলা হচ্ছে হ্যাঁ অক্ষ নিয়ামকের ছেদবিন্দু এবার মনে হয় ভালো হয়েছে ধরি অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু কত জেড আলফা কমা বিটা বুঝছো পাশে সবাই ফ্যান্টাস্টিক এবার ভেরা প্রশ্ন মতে ডাইরেক্ট মানে সূত্র তোমাকে লিখতে হবে না অনেকে বলো যে -7 তাহলে সেই বাবুর স্থানাঙ্ক বাইর হয়ে গেছে কত সেটা সেন্টিন্দুর স্থানাঙ্ক 5, -7 ওকে আচ্ছা জেড বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেছে জেড বিন্দু তারা কোথায় অবস্থিত হয় নিয়ামকের উপরে তা আমি বলতে পারি না নিয়ামকটা জেড বিন্দুগামী হ্যাঁ ধরো নিজের নাম ভুলে গেছো কিন্তু বিন্দুগামী মানে যে শর্ত সিদ্ধ এটা ভুলে যায় আমাকে বুঝছো ধরো নাম ভুলে গেছো মানুষ মনে করাই দিবে তোর নাম লীনা মনে থাকবে বুঝছো কিন্তু বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ এটা ভুলে যাও পরীক্ষার হলে কি হয় তুমি যখন পারো না তোমার বন্ধুর দিকে তাকাও তখন তোমার বন্ধু আগেই তোমার দিকে তাকায় তাই না এরকম হয় না তুমি যেটা পারো না ওই সেটা ওটা সেটাই পারো তাইলে এক নং রেখাটি জেড বিন্দুগামী তো ব্যাপারটা হচ্ছে যে ভালো না লাগলে ওইটা শিখে যাও বিন্দুগামী মানে কি শর্ত সিদ্ধ কাজে লাগবে 3 × 5 = 15 কত 43 কে ওই পাশে পাঠিয়ে দিলাম -43 কের মান বের করার উদ্দেশ্য ছিল তাহলে নিয়ামকের সমীকরণ হয়ে গেছে সুতরাং নিয়ামকের সমীকরণ 3x - 4y - 43 = 0
উত্তরটা মিলায় দেখো হইছে কিনা। আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে ভাইয়া দুই তিন চার যদি না করি আমি মানুষের বাচ্চা না, বলো স্বীকার করো সবাই। বই আছে দেখো দুই দুই তিন চার না, নিয়ামক রেখার কোন প্রান্তবিন্দু হয় না, সরল রেখার কোন প্রান্তবিন্দু হয় না। হ্যাঁ এটা চলছে, এটা মক্কা, এটা মদিনা, বুঝছো? নেক্সট শোনো, এক হয়ে গেছে আমাদের, দুই হয়ে গেল, তিন হয়ে গেল, এবার চারে চলে যাবো। চারেরও আমি একটা ম্যাথ করে দিব, সব করবা, বুঝতেছো আমার কথা ক্লাসে সবাই? চারের আমি দুই নম্বর অঙ্কটা করে দিব। ভাইরা সবাই মনোযোগ দিয়ে শুনো, ক্লাসের কেউ কি আসো যে আমাকে যাও তোমাদের পাঁচটা করাবো না, চারটা করাবো, তো চারটা করাবো, হোমওয়ার্ক হবে বারোটা, বুঝতেছো? চারটা অঙ্ক কিন্তু হোমওয়ার্ক বারোটা, কারণ চারে কয়টা অঙ্ক আছে? টেন। আচ্ছা এইবার সবাই আমাকে পরাবৃত্তের সংজ্ঞা বলবা, আমি মনে করাই দিই। কার্তেশীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা হতে সমদূরবর্তী চলমান বিন্দুর সঞ্চার পথকে পরাবৃত্ত বল। এইবার সেই চলমান বিন্দুর আমি আরেকটা নাম দিছি, একটা হলো স্থির আর একটা অস্থির। অস্থির বিন্দুকে বা চলমান বিন্দুকে আমি সবসময় চলক এক্স কমা ওয়াই ধরি, সবাই কি বুঝতেছো? তার মানে সংজ্ঞা বলে পিএস ইকুয়াল টু কি পিএম, এইটা সোজা পরাবৃত্ত হোক বা তেরা বেড়া হোক প্রযোজ্য, কারণ এটা পরাবৃত্তের সংজ্ঞা, বুঝতেছো? হ্যাঁ এটা এ কমা জিরো হবে না, এটা এক্স ইকুয়াল টু এ বা ওয়াই ইকুয়াল টু বি হবে না, তাতে কিছু যায় আসবে না। নিয়মটা কি, পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হতে উপকেন্দ্র এবং নিয়ামক সর্বদা সমদূরবর্তী, এটাই হলো পরাবৃত্তের সংজ্ঞা। পরাবৃত্তের সংজ্ঞা কি পোলাপান্ডে জিজ্ঞেস করলে কয় কি ভাইয়া? পি এস ইকুয়াল টু পি এম, তাই না? এডি বল ভাইয়া পি এস ইকুয়াল টু পি এম, এটা সংজ্ঞা না। সংজ্ঞা তো এই যেটা পেঁচাল পেড়ে বললাম যে একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট সরলরেখা থেকে সমদূরবর্তী চলমান বিন্দুর সঞ্চার পথ, পরাবৃত্ত হোক, বৃত্ত হোক, সরলরেখা হোক, উপবৃত্ত, অধিবৃত্ত, সবই সঞ্চার পথ, তাই না? মানে একটা নির্দিষ্ট শর্ত মেনটেন করে চল, মানে সাপোজ আমি সোজা চললাম তাহলে আমার সঞ্চার পথ একটা সরল রেখা, তাই না? কিন্তু তোমরা কি সোজা ধরো যে পড়লে তুমি বুয়েট বা মেডিকেলে ঢুকে গেল সোজা, কিন্তু না তোমরা তো বক্র রেখায় চল, কি করবা তোমরা একটু পরাবৃত্ত ওই দিকে যাবা, যাইতে যাইতে দেখবা যে বুয়েটের দরজা বন্ধ হয়ে গেছে বাইরে, মানে এটা হয় আর কি। তোমাদের সঞ্চার পথ কি বক্র রেখা, অবভিয়াসলি। হ্যাঁ আর যারা ভালো পড়াশোনা করবে সঞ্চার পথ সরল রেখা। ওকে এবার চারের চারের আমি দুইটা ম্যাথ করে দিব, হ্যাঁ চারের সবগুলা পারতে হইলে মিনিমাম দুইটা আমাকে করায় দিতেই হবে। আচ্ছা তোমরা কেউ কি আসো যে আমাকে বলবা চারের দুই নম্বরে শীর্ষ কত, উপ আর নিয়ামক কত, সরি নিয়ামক কত আর উপকেন্দ্র কত? উপকেন্দ্র 1.1, হ্যাঁ হ্যাঁ মাইনাস প্লাস 1 না মাইনাস 1 দুই বলতেছি দুই। আচ্ছা ভেরা অঙ্কটা অনেকটা সহজ, আমি একটু ব্যাখ্যা করি ভেরা। আচ্ছা অঙ্ক করার আগে যে কোনো অঙ্ক ধরো একটা অঙ্ক করার আগে আমি আদার কথায় চলে যাই, তাহলে অঙ্কটা সুবিধা হয়। অঙ্কের মাঝখানে বলতে গেলে কি অঙ্ক লিখতেছি মাঝখানে আবার হয়ে চলে গেলাম, একটু ঝামেলা। এই কারণে আমি একটু বলে রাখি, তোমাদের এর আগেও পড়াইছি, হাত তুইল সবাই ক্লাসের কয়জন সার্থকতার সাথে আমাকে এই সূত্রটা বলতে পারবে পিএম ডিস্টেন্সটা কত? একটা বিন্দু হতে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়ের একটা সূত্র আছে, তোমরা সরলরেখা 3.7 করে আসলে এটা পারার কথা ছিল। হ্যাঁ উপরে হইল মডুলাস সিদ্ধ, মডুলাস সিদ্ধ বিন্দু দ্বারা সিদ্ধ করবা, আর নিচে রুট ওভার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের। যারা এটা পারো না আপাতত দীক্ষা রাখ, আমরা সরলরেখা পড়াবো, এটা প্রমাণ করাবো কেন, বুঝছো? কিন্তু এখন আপাতত এটা দীক্ষা রাখো, কারণ এটা দেখানোর আসলে টাইম নেই, তাই না? থাকলে আমি দেখাই দিই, সবাই কি বুঝতেছো?
আর এটাও মনে মনে বুঝে রাখো, এটা আসলে আমার পারা উচিত ছিল, এটা আমার ব্যর্থতা যে আমি ফার্স্ট ইয়ারে এখনো সরলেখা পড়ি, দশটা অধ্যায় না পড়ে ছয়টা অধ্যায় ছিল, তোমাদের কাছে এক বছর সময় ছিল, কোনো এক্সকিউজ খাবে না, তাই না? তোমরা তো আসলে পড়তেই পারতাম। যা এবার অন্ত চলে চলে আসো, দেয়া আছে পরাবৃত্তের উপকেন্দ্র কত? এস 1,1 এবং নিয়ামকের সমীকরণ 3x + 4y - 1 = 0। ধরি PX, Y পরাবৃত্তের উপরস্থ চলমান বিন্দু। আমি এমন খাতাও পাইছি ফলাফল লিখছে অস্থির বিন্দু, এসব আমি এমনি বলি, হ্যাঁ এগুলো আবার লিখে দিও না। এই তারপরে যে আমি বলি না যে গাজনি মেথড, বিশ্বাস করো পোলাপান লিখছে গাজনি মেথড, বড় গাথা পৃথিবীতে হইতে পারে আসলেই ভাবছে যে এটা মনে হয় কোনো একটা মেথড। আশা করি তোমরা ওই পর্যায়ে করো নাই। আচ্ছা সংজ্ঞানুসারে, আচ্ছা শোনো, সংজ্ঞানুসারে পিএস ইকাল টু কত? পিএম। যারা সংজ্ঞা বুঝছ, অস্থির বিন্দু হতে নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট সরলরেখা সবসময় কি সমদূরবর্তী। পি যদি এখানে হইতো, এখানে হইতো, এখানে হইতো, এখানে হইতো, পিএস ইকাল টু পিএম হইতো। সবাই কি বুঝছো আমার কথা? তার মানে এই পি অ্যাকচুয়ালি পুরা পরাবৃত্তকে রিপ্রেজেন্ট করবে, বুঝছো? ক্লাসের সবাই পিএস বের করা ক্লাস 9-10 হইলেও পারতাম, দুই বিন্দুর মধ্যে দূরত্ব, তাই না? আর এখন তুমি পিএম পারবা, কারণ আমি তোমাদের আগে একটু ব্যাখ্যা করছি, তাই না? রুটোবার x-1 whole square, y-1 whole square. আর ক্লাস আমাদের দেখো আমি কি তাড়াহুড়া করতেছি, তিনটা চারটা করে অঙ্ক পড়াইতেছি, এতগুলো অঙ্ক, তাই না? এতগুলো অঙ্ক, তিন পৃষ্ঠা ধরে চারটা প্রায়, তাই না? তাও শেষ হয়ে যাবে, তাড়াহুড়া করি নাই একদম, সবকিছু প্ল্যান করা, এই কারণে জিনিসটা সোজা লাগে। আমি এটাও জানি যে চারের কোন দায়িত্ব তুমি পরের দিন পাবা না, মানে আমি এক্সপেক্ট করছিলাম 5-6 মিনিট নষ্ট হয়েছে কেন, ওই যে 8-এর 2 নাম্বারটা, এটা আমি পারা উচিত ছিল তোমাদের, বুঝছো? তো এটা করাইলা তোমরা আমাদের দিয়ে। আচ্ছা এই বিন্দু এইটা সিদ্ধ করতে হয়, তাই না? উপরে কি সিদ্ধ, x এর জায়গায় x, y এর জায়গায় কি y, 3x + 4y - 1, নিচে রুট ওভার 3² + 4² কেউ কি এমন অভাবে আসো রাইট সাইডটা বুঝো নাই? মন খারাপ করো না ভাই, আমি কাউকে বকা দিই না, না বুঝার জন্য বকা দিই, পড়াশোনা করো না, রেগুলার ক্লাসে আসো না, এগুলো ভালো লাগে না, বুঝছো? কারণ রেগুলার ক্লাসে না আসলে আলটিমেটলি তুমি আমার কাছে পড়া মজা পাবা না, বুঝছো? মানে এমনি অবশ্য অল্প মজা লাগার কথা না তেমন একটা, কিন্তু তারপরেও মানে রেগুলার ক্লাস করলে না তুমি, আমার মনে হয় তুমি আমার গুরুত্বটা বুঝতে পারবে, পর একদিন পর পর আইসা তোমার মনে হবে যে ভাইয়া ভালো পড়ায় না, এইটা ট্রু, জেনুইন ট্রু কথা। আচ্ছা তো এইবার একটা কথা আমার সবসময় মনে রাখবো, সঞ্চার পথে দুইটা জিনিস কোনোদিনও রাখবা না, সঞ্চার পথে এক হইল ভগ্নাংশ আর এক হইল রুট ওভার বর্গমূল, এই দুইটাকে আমি সিরিয়াস ঘৃণা করি, যেমনটা তোমরা না আসলে যেমন ঘৃণা করো, এরকম রুট বা ভগ্নাংশ সঞ্চার পথে কখনোই থাকবে না, রুট ওভার বা ভগ্নাংশ থাকলে বিসমিল্লাহ বইলা স্কোয়ার করে দিবা আর ভগ্নাংশকে এই পাশে নিয়ে আসবা, আর আর গুণ স্কোয়ার করো, কত হয় x² - 2x + 1 y² - 2y + 1, নিচে কত 25, দুঃখিত বর্গ করছি তো, এমনি 5 হয় স্কোয়ার করলে আবার 25 হয়ে যায়, আর ভাইয়া বর্গ করলে মডুলাসের দরকার আছে, উইরে যাবে মডুলাস, কেন মডুলাস আমি কেন দেব, তাই আমি ভয় পাইতেছি যদি মাইনাসও হয়ে যায় তাহলেও যেন প্লাস হয়, স্কোয়ার যদি করি তাহলে তুমি নিশ্চিন্ত থাকো এটা কোনোদিন মাইনাস হবে না, এটা জটিল সংখ্যা না, তাই না? বাস্তব তো জটিল সংখ্যা হইলে স্কোয়ার কিন্তু মাইনাস হয়, i² - 1, বুঝছো আমার কথা? তো ভাইয়া জটিল সংখ্যা শুধু তুমি বহুপদী আর জটিল সংখ্যা ওই দুই চ্যাপ্টারেই রেখে দাও, মানে ওইটার একটা ক্লোজ করে দাও ব্র্যাকেট, এর বাইরে জটিল সংখ্যা আসতেছে না আপাতত তোমাদের বাকি চার চ্যাপ্টার, বুঝছো আমার কথা? ওকে স্কোয়ার করলে রুট ওভার মানে মডুলাসটা কইঠা গেল এই। আচ্ছা এবার আর গুণ করো 25x² + 25y²
মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস পঞ্চাশ ওয়াই, এক আর একে দুই হয়, পঁচিশ দুগুণে পঞ্চাশ। বুঝতেছো তো সবাই নাকি? আর ভাইয়া ছোটবেলার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পারো? a plus b plus c whole square square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2c and কি কইবা ভাই এটা তো minus 1 দূর c কে minus 1 ধরো plus ই ধরো ঠিক আছে তাহলে কি হবে 9x square plus 16y square minus 1 কে square করলে কি হয় plus 1 2ab এগুলো যদি বলা ঠিক না মানে কেন বলতেছি তো এমনিও বুঝার কথা তাই না minus 2bc minus 2c এই দুটা মাইনাস কেন হলো ভাইয়া সি এর মধ্যে মাইনাস আছে আর এই দুটা কেন এটা কেন প্লাস হইছে কারণ এ আর বি পজিটিভ সব বামে নিয়ে আসবা বামে নিয়ে আসলে কি হবে বলো প্লাস এক আর একে দুই এই হলো পঞ্চাশ যেদিন আমি এরকম একদিন ক্লাসে দুইটা ভুল করবো আমি ধরে নিব যে আমি বুড়া বুড়া হয়ে গেছি বুঝছো আমি রিয়ালাইজ করবো কিছু বললাম না আমি বুঝবো যে আমি বুড়া বুড়া হয়ে কারণ কি এখনো আমি ইয়ংস যদিও দাড়ি কারি সব সাদা হয়ে গেছে গতকালকে আমার 37 বছর শেষ হয়ে গেছে 38 শুরু হয়ে গেছে ঠিক আছে মানুষের লাইফ টাইমে এটা একটা ডেঞ্জারাস টাইম হ্যাঁ 35 টু 45 মানে মানুষ অনেক মারা যায় বুঝছো আর যারা এটা সার্ভাইভ করে 45 তারা 60 উপরে চলে যায় মানে অ্যাক্সিডেন্টাল মৃত্যুর কথা বলছি না মানে ইউজুয়াল মানে ওই সময় একটা লাইফের আজরাইল আশেপাশে আসে বুঝছো আয়েশা যদি না নেয় তাইলে আবার কিছুদিন পরে রিসেস তারপরে আসে আবার বলো স্যার ফ্যানটা বন্ধ করে দিব বেচারা ঘামতেছে ওই দেখে আমার মায়া লাগছে আমিও ঘামতেছি আচ্ছা 9x স্কয়ার এটা বিয়োগ করলে 16x স্কয়ার মাইনাস 24x ওয়াই 25y স্কয়ার থেকে 16y স্কয়ার গেলে 9y স্কয়ার আর এটা মাইনাস সিক্স এক্স বামে আসলে 44x মাইনাস 42y প্লাস হলো 49 এরা শুনো একটা কথা মনোযোগ দিয়ে শুনো তোমার অঙ্ক হইছে কিনা এটা বোঝার একটা ওয়ে আছে দুর্দান্ত ওয়ে সেটা হলো এটি প্রমিত সমীকরণটা মানে এটা কেমন কেন হলো y স্কয়ার ইকুয়াল টু 4x কই গেল সেই সুখের দিন শেষ হয়ে গেছে কেন কারণ পরাবৃত্ত তেরাবেরা হয়ে গেছে আগে সোজা ছিল হ্যাঁ আর যেটা বাঁকা তেরা সেটা এইরকম টাইপের হবে বোঝার একটা ওয়ে আছে সেটা হলো প্রথম তিনটা রাশি নিয়ে একটা পূর্ণ বর্গ হবে হোল স্কয়ার দেখো তো 4x হোল স্কয়ার 3y হোল স্কয়ার 2 4x 3y এটা যদি না হয় তুমি ক্যালকুলেশন চেক করবা তোমার ভুল হইছে সবাই কি বুঝতেছো আমার কথা তাইলে তুমি লিখবা সুন্দরভাবে 4x - 3y হোল স্কয়ার - 44x - 44 42y + 49 আমি কি বুঝাইতে সক্ষম হইলাম নাকি ব্যর্থ এইটা জি ভাই বুঝাইলাম ওকে কেন ভাই আপনি একটা করে দুই করে দিবেন কেন ভাই একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে এইখানে ভাই আরেকটা জিনিস চাই দেখো তো অক্ষের সমীকরণ চাইছে না ভাই পরাবৃত্তের সমীকরণের পাশাপাশি ক্লাসের সবাই অক্ষের সমীকরণ চাইছে না জি ভাইয়া নিয়ামকের আছে সমীকরণ মানে একটু আগের পেচাল থেকে বইলা ফেলো অক্ষের সমীকরণ কত সরল রেখা পড়ানোর সময় ছেদবিন্দু মানে সমাধান ওইটাকে বলছি লক্ষ টাকার পথ আসলে টাকার হিসেবে এই কারণে বলছি যে বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ এটা কোটি কোটি বার বলতে হবে আমার আর ছেদবিন্দু মানে সমাধান এটা লক্ষ লক্ষ বার বুঝছো তো এইটা কি করবা x এর জায়গায় 1 আর y এর জায়গায় কি 1 বসায় দাও অর্থাৎ 4 - 3 + k = হলো 0 k এর মান কত - 1 তার মানে অক্ষের সমীকরণ কত হবে
এত সোজা, সোজা না ভাইয়া নাকি? আমার কাছে পার্সপেক্টিভে মনে হচ্ছে সোজা, আমি কয় দিছি তোমাদের লাও লাগতে পারে তাই না? কিন্তু যদি তোমরা আমার কথা শুনি না, এই 10টা অঙ্ক হোমওয়ার্ক কর, খোদার কসম আল্লাহর কসম তোমাদের সোজা লাগে, বুঝছো? এবং তোমাদের আমি আরেকটা সুসংবাদ দিই, তুমি যদি এই 10টা অঙ্ক করো তাহলে লাইফ টাইম, মানে লাইফ টাইম বলতে তোমাদের ভর্তি পরীক্ষা পর্যন্ত আর পড়া লাগবে। কেন কেন? এরকম 10টা করলাম, আবার উপবৃত্তে 10টা করলাম, আবার অধিবৃত্তে 10টা করলো, আছে একই রকম। হ্যাঁ, তো 30টা অঙ্ক হইলো না? একই টাইপের, একই টাইপের 30টা করলে তুমি দেখো যে এটা পড়া লাগবে না, তুমি নিজেই বলবা। আমি অনেকে বলতো যে আপনি কি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতেন? আমি সত্যি কথা বলি, আমি না অঙ্ক করতাম, তারপরে আমি নিজে নিজে বলতাম আচ্ছা আমি পিএস ইকুয়াল টু পিএম করবো তাহলে সমীকরণটা পাওয়া যাবে, আমি অঙ্কটা করতাম না। হ্যাঁ, কারণ আমার কনফিডেন্স ছিল যে আমার ক্যালকুলেশন ভুল হবে, বুঝছো? মানে এইটা ইন্টারভিউ, এটা আমি নিজে নিজে বলতাম, অঙ্ক করতাম, কইয়া বলতাম যে আচ্ছা এটা এরকম করবো, এটা এরকম করবো, এটা এইভাবে হবে, ব্যাস শেষ, ঠিক না? ওইটা করতাম না, তোমরা করতে যাও না, খেয়াল, মানে তোমরা আমার মতো ব্রিলিয়ান্ট, বুঝছো? আমি সুপার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা আমি বলি। কারণ কি, মানুষ তো শুনো, অনেকে অনেকে অনেক ব্যাখ্যা, এই যে অনেক স্যার আছে ফেসবুকে দেখি, বিভিন্ন বড় বড় স্যার, এদের নিয়ে স্রোতশ্রেণী মিউজিক, মানে অমুক এই আর এই, মানে শুইলের মনে হয় যে আমরা এরকম কি হচ্ছে টাকা, মানে এটা শুনে আমার নিজের মনে হয় যে আমি টাকা, আমি মনে হয় স্টুডেন্টদের পিস্তল থেকে টাকা পয়সা নিতেছি। হ্যাঁ, মানে এরকম টাইপের মনে হয় আর কি, ফিলিংস হয় ভাই। আমিও তো পড়াই, অনেক স্টুডেন্ট কে ফ্রি পড়াইছিলাম, অনেক, মানে এই সংখ্যাটা 500 বেশি, বুঝছো? মানে সমস্যা, আমার কাছে পড়তে চায়, কোনোদিন মানা করিনি, ভালো আমরা, বুঝছো? তো যাই হোক, ওগুলা বইলে লাভ নেই, মানে মানুষ ভালো বলতে হবে, নিজে যারা বড় হবে শুধু বড় না। চারে আরেকটা ম্যাথ করে দিই, সব অঙ্ক তো এত মোয়া না, যে বিন্দুটা দেয়া আছে, সলেখাটা দেয়া আছে, মোয়াটা খেলো। হ্যাঁ, এত ইজি না, বুঝছো? যে এই আবহাওয়াটারে ধরে একটা লাপসি দিতে পারতাম, মানে আবহাওয়াটারে লাপসি দিতে মন চাই, ছাড়ো আর একটু শীত সহ্য করা যায়, গরম সহ্য করা যায় না, শীত যাদের লাগে না এরা একটু সহ্য কর। আমি বললাম তো শীত সহ্য করা যায়, গরম সহ্য করা যায় তাই না? তোমরা কানাডা থাকলে কি করবা, জামাই বিয়া করে কানাডা লয়ে গেছে, তখন তো কইবা যে এক বছর পরে আমার সাথে দেখা করো, মানে কি ঠান্ডা কত জানো, মানে ওই যে তোমরা দেখবা যে যারা বিদেশে আছে কানাডা, বিশেষ করে কানাডায় যারা আছে, তাদের যদি দেখো দেখবা যে হ্যাপি ঘুরতেছে ফিরতেছে এডি, কারণ কি ওই সময় সামার, 6 মাস তো ইঁদুরের মতো ঘরে ঢুকে বসে থাকতে হবে তাই না? মানে ওদের বাইর হওয়ার কোনো উপায় থাকে না, স্নো দিয়ে থাকা মানে কি জীবন নাই। হ্যাঁ, সামার মানে বুঝছো ভাইয়া 12 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? সামার মানে 12 ডিগ্রি সেলসিয়াস, যেটাতে আমরা কি করি, এই যে সোয়েটার, তার উপরে কম্বল, তার উপরে মানে এডি দিয়ে আমরা চলি তাই না? যেটা আমাদের ওদের সামার আর কি। ওকে, নেক্সট। এই খুব সমস্যা হয়ে যাচ্ছে, মানে অঙ্ক তো দেরি হচ্ছে, দাঁড়াও চারের আরেকটা ম্যাথ করাই আগে, কোনটা করাবো, চারের 7 নাম্বার, ভেয়ারা চারের 7, আসতে এই চিত্র তো আজকে আর বুঝতে আমি না, এখন বলো যে কি কি দেয়া আছে, আমি খুশি হইতে পারি নাই, আমার কথা শুনো, আমি কখন খুশি হইতাম যদি উপকেন্দ্রটা দেয়া থাকে। এখন আমাকে পরাবৃত্তের সমীকরণ বাইর করতে বলছে, এই আজকের বাড়ির কাজ আমি লাস্টে ভুলে যাবো, 2 এর 2 3 4 চার অল আর 11 একটাই, আমার কথা শুনো ভেরা, মনোযোগ দিয়ে শুনো, 11 নাম্বার কি বলছে বুঝায় বলি, অঙ্কটা করবো না আমি, করাই চাইছিলাম, বুঝায় দিলে সম্ভব, 11 একটাই ম্যাথ আছে, যারা বলতেছে 11 1 2 এদেরকে থাপ্পড় দিব, কারণ 11 2 নাম্বার 2 এর চাই, বুঝছো আমার কথা? 11 1 নাম্বারের কথা বলতেছি, শীর্ষবিন্দু উপকেন্দ্র দেয়া আছে, তোমরা কি নিয়ামক বের করতে পারবা সবাই? শীর্ষবিন্দু উপকেন্দ্র 2 এর 1 করাই দিছি, নিয়ামক, এবার নিয়ামক আছে, উপকেন্দ্র আছে, পারবা পিএস ইকুয়াল টু পিএম পরাবৃত্তের সমীকরণ? ক্লাসে সবাই
আবার বলি কি হে পারবো উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া আছে নিয়ামক বাইর করবা কাটখর পুরায়া তারপরে আবার পিএসি কল টু পিএম তার মানে 11 নাম্বার ইজ এ সামেশন অফ 2 এর 1 4 এর 1 বুঝছো আমার কথা মানে ফারস্টে নিয়ামক বাইর করতে হবে তারপরে আবার সমীকরণটা বাইর করতে হবে বুঝছো মানে এটা আমি করাইতে চাইছিলাম যাই হোক করাইতে সময় পাইলাম না পেচাল পেরা ফেলেছি বেশি পেচাল গুলো কার্যকর আমার মনে বুঝছো কারণ অযৌক্তিক বলতেছিলাম শোনো আমার প্ল্যানিং শুনো এই অঙ্কে এটি লাস্ট অঙ্ক এইটা হলো মানে নিয়ামক আর এটা হলো শীর্ষ তার বদলে আমার উপকেন্দ্রটা লাগবে তাহলে কি করবা এইটার উপর লম্ব না অক্ষ অক্ষ এত বিন্দুগামী পায় গেল না কে তার মানে অক্ষ পায় গেল নিয়ামক পায় গেল এই দুটাকে সমাধান করলে কি হবে বাবু বের হবে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু জেড বুঝতেছো তারপর এস ইজ আলফা বিটা আমি ধরে নিব তারপর গজদি মেথড এইটা আর এইটার মধ্যবিন্দু এইটা এইটা বাইর হয়ে যাবে তারপর পিএস ইকুয়াল টু পিএম বুঝতেছো অনেক কাঠখর পুরাইতে হবে চলো করি ভাইয়া খুবই কঠিন খুব কঠিন কি মনে হচ্ছে সিরিয়াসলি বল অনেক কঠিন আমার কাছে হেভি কঠিন লাগছে আর আমার মতো ভালো টিচার তো আমাকে পড়ায়নি বুঝছো তুমি আমার কথা ওকে শীর্ষ কত এ 3, -1 2x plus y equal to 0 দাঁড়াও জিজ্ঞাসা করি আগে যেটা করতাম বলো তুমি ফারজানা দৌলা বলো অক্ষের সমীকরণ কত এই যে এই যে এই জিনিসটা আমি ঘৃণা করি এই 2y আচ্ছা বিন্দু গামী মানে ভাইয়া আর বলবো তিন প্লাস দুই প্লাস কে কে মাইনাস ফাইভ বাসায় যখন অঙ্ক করবা নিজেকে নিজে বলবা বিন্দু গামী মানে শর্তসীম তার মানে পরীক্ষার হলে যখন মাস করতে ভুলে যাবা ওই যে ইনটিউশন তুমি বলছিলা না ওইটা তোমাকে মনে করাই দিবে সিক্স সেন্স বুঝছো তুমি নিজেকে নিজে বলবা বিন্দু গামী মানে শর্তসিদ্ধ শর্তসিদ্ধ মানে কি এক্সের জায়গায় এটা বসাবো বলবা নিজে যখন অঙ্ক করবা না তাহলে বলবা আমি তোমাকে শুধু পড়াচ্ছি না আমি তোমাকে মানে আর তো হোল প্যাকেজ তাই না আমি তোমাকে শিখাই দিছি কিভাবে তুমি মনে রাখো উচ্চ ক্লাসের সবাই ওকে কে পায় গেল মাইনাস ফাইভ তাহলে অক্ষের সমীকরণ কত এক্স মাইনাস টু আই মাইনাস ফাইভ ইকাল টু জিরো ভেরা বইয়ে বইয়ে যে এমন শর্টকাট করছে মানে কইছে কি এক আর দুই সমাধান করে এক্স এত ওয়াই এত কথা শেষ বুঝছো এখন এটা কেমন দেখা যায় তো আমি একটু দেখাই y এর মান কত বলতো ভাইয়া 1 এই দাদা কই y এর মান -2x মানে এই দুটাকে সমাধান করলে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু মানে হইলো সমাধান মানে বাবু যে ঠিক আছে তাইলে এখানে ভাইয়া মানটা বসাও তো y কত -2x প্লাস 4x -5 5x = 5 x কত 1 কেউ কি আসো স্মার্টলি বইলা ফলাবা ওয়াই এর মান কত এক নং থেকে ওয়াই ইকুয়াল টু কত মাইনাস টু বসা হয়ে নাকি এটাও দেখাই দিব টু ইন্টু এক প্লাস ওয়াই না তো সুতরাং জেড বিন্দু স্থানাঙ্ক ওয়ান মাইনাস টু এক্স আর ওয়াই তাই না কিন্তু ভাইয়া আফসোস আমার জেডও দরকার নাই আমার দরকার উপকেন্দ্র এস এই ধরনের অঙ্ক 4 4 8 থাকবে 4 4 8 কেমনে ফার্স্টে বলবে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো খ গতে বলবে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো কষ্ট পাও না তুই ভালো তাই না এখন এখন আমি কি গজদি মেথডে এস পাওয়া যাবো বুঝতেছো তো আমার কথাগুলো ক্লিয়ারলি সবাই এই কথাগুলো আমি তিনবার করে বলবো
এক একটা চ্যাপ্টারে, সামনের চ্যাপ্টার আসলে উপবৃত্ত আবার অধিবৃত্ত, সবগুলো ট্রিপল হয়ে যাবে। আচ্ছা এবার বলো প্রশ্ন মতে কি হবে? এটা তো 1 আর মাইনাস 2, 1 প্লাস আলফা বাই 2 ইকুয়াল টু 3, আলফা কত? 5, মাইনাস 2 প্লাস বিটা বাই 2 কত? মাইনাস 1, বিটার মান 0, উপকেন্দ্র কত? এস 5,0। আচ্ছা অঙ্কটা ইন্টারভেলে চলে আসলাম, মানে দুইটা পার্ট যদি হয় তাহলে উপকেন্দ্র হয়ে গেছে, বুঝছো? ক্লাসে সবাই কি করতেছি, পুরো ক্লাসে তিনটা অঙ্ক করাইছি, তারপরে তোমরা আমাকে বদনাম করবা যে সাহেব ভাই অনেক দ্রুত পড়ায়, আল্লাহর কসম আমার বদনাম আছে বাজারে, বুঝছো? যে ভাইয়া এত দ্রুত পড়ায় যে আমরা বুঝি না, লিখি না, লিখতে পারি না, লিখে শেষ করতে পারি না, কি করাবো ভাই, আমার একটা করে অঙ্ক করানো উচিত, আমার সেই হারানো সুনাম ফিরে আনা উচিত, তাই না? সিলেবাস শেষ হবে না। আচ্ছা এবার পরের পার্টটায় আস, পরের পার্টটা কি ভাইয়া? পিএস ইকাল টু পিএম ভাইয়া, এটা না করাইলে চলতো কিন্তু, হ্যাঁ বিশ্বাস করো, মানে এইটু আগে করলাম কিন্তু আমি আর একটা করাই দিচ্ছি কেন, যে একটু প্র্যাকটিস হইলো, দুইটা দশটা অঙ্ক দিব বাড়ির কাজ, তাহলে একটা করাই দিলাম খারাপ লাগতেছে, তো এই কারণে আমি তোমাদের এটা করাই দিচ্ছি। ধরি পি এক্স ওয়াই পরাবৃত্তের অপরস্থ বিন্দু, আর একটা কথা তোমাদের বলি, বাজারে একটা গুজব ছড়াইছে যে এই বছরের মতো আগামী বছরও মনে হয় 3 সাবজেক্টে পরীক্ষা হবে, বাজারে একটা গুজব ছড়াইছে, শুনো তোমাদের বলি, এইচএসসি 2021 যারা এদের গুজব ছড়াইছিল যে ওরা অটো পাস পাবে, হ্যাঁ ওদের পরীক্ষা ডিসেম্বরের 2 তারিখ, আমি আর কিচ্ছু বলবো না, বুঝছো? মানে অনেক পোলাপান যারা আন্দোলন করতেছে না, মানে মানে কি করা উচিত, মানে পুলিশের কারেন্ট হয়ে যায়, সিঙ্গাপুরে চুরি করলে কি করে জানো, কারেন্টের ই দিয়ে না পায়ের মধ্যে একটা বাড়ি দিয়ে দেয়, সারা জীবন প্রতিবন্ধী হয়ে থাকে, মানে ওই পাশেষ, এগুলির পাশার মধ্যে ধরে একটা করে বাড়ি দেওয়া দরকার, 3টা বছর ধরে চারটা চারটা পড়তে পারে না, মানে এটা কি ফাইজদান, তাই না? মানে ওরা ওরা বুয়েটে পড়বে, ওরা কান দেয় যে সাংবাদিকরা এই করে, এগুলো হলো ফেসবুকের প্রভাব, বুঝছো তুমি আমার কথা, এগুলো হলো ফেসবুকের নেতিবাচক প্রভাব। তো যাই হোক, এগুলো বুঝে লাভ নেই, এগুলো বললে আমি খারাপ হয়ে যাবো, এগুলো বেশি বলতে হবে, চুপচাপ থাকা যাবে। ওকে সংজ্ঞা অনুসারে কি হবে বলো ক্লাসের সবাই, তাড়াতাড়ি শেষ করে দেই, ক্যাচ আপ করা যাবে না। আচ্ছা এটা এটা তো 50 না ভাইয়া, তোমরা আর এটা লিখো না, আমি সুবিধার জন্য লিখছি, কত রুট ওভার এক্স মাইনাস 5 হোল স্কয়ার, অনেকে আসো উচ্চ শিক্ষিত, ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার, নিশ্চয়ই তুমি উচ্চ শিক্ষিত, আসলে ওই ফেসবুকে মিম দেখা দিলে যে আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত, তাই না? আচ্ছা এটা পিএম কি হবে ভাইয়া বলো, আবার শিখাবো মডুলাস সিদ্ধ, আর নিচে রুট ওভার, এই দ্রুত আসি, এক্স স্কোয়ার মাইনাস 10 এক্স প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার নিচে 5 আর উপরে 2 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, বর্গ করছি মডুলাস কুইরে গেছে, বুঝছো? 5 আইসা গুণ করো 5 এক্স স্কোয়ার প্লাস 5 ওয়াই স্কোয়ার মাইনাস 50 এক্স প্লাস 125, ডানের কি সিচুয়েশন? এইটা তো অনেক সোজা, একটা কনস্ট্যান্ট না থাকাতে জীবন মানে ভালো হয়ে গেছে, 4 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সব বামে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই প্লাস 4 ওয়াই স্কোয়ার মাইনাস 50 এক্স প্লাস 125। একটা কথা বলে শেষ করব, বইয়ের বই যে কোরআনের আয়াত না, মানে যে ভাইয়া বইয়ে তো লিখছে আপনি এটা করাইতেছেন, বই যে সলিউশন করছে তার গুলো না তুলনায় 100 গুণ উচ্চ শিক্ষিত, বুঝছো? ওই বইটা যে সমাধান করছে ভাইয়া, এটাকে বলছি না হোল স্কোয়ার না হইলে তোমার ক্যালকুলেশন ভুল হইছে, হোল স্কোয়ারটা দেয় আমি কি ঠিক বলতেছি না? যাও যাদের এক্সট্রা ক্লাস লাগবে না তারা চলে যাবে। হোমওয়ার্ক বলে দিচ্ছি, আবার বলি 2-4-11 শেষ করবা, 2-4-11 আর একটা মাত্র ক্লাস হবে,
যেখানে আমরা আমাদের বাকি আছে কি জানো, পাঁচ সাত নয় সব শেষ। তোমরা দেখো পাঁচ সাত নয় বাকি আছে, যেটা আমরা পৌঁছেছি। আচ্ছা আমি কি করে দিচ্ছি, রেকর্ডটা ক্লোজ করে দিচ্ছি, আবার নতুন করে জয়েন করবা যারা।